এই পৃথিবীতে ভালো থাকার অধিকার প্রত্যেকের আছে। একটা মেয়ের বিয়ে হয়ে গেল, সেখানে বিয়ের পর গিয়ে দেখা গেল তার স্বামী ঠিক নয়, তার শ্বশুরবাড়ি ঠিক নয়, সেই পরিবেশ তার অনুকূলে নয়, অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে এসে তার ইচ্ছে মতন এবং তার যদি কোনো পছন্দের পুরুষ থাকে তার সাথে জীবন কাটানোর অধিকার তার 100 ভাগ আছে। কিন্তু আগে দেখতে হবে যে এটা তার স্বভাব নয় তো, যে কোনো কিছুই তার পছন্দ হচ্ছে না, সেটা নয় তো। আরও একটা কথা আছে, সেটা হচ্ছে সব কিছু জীবনে কিন্তু আমরা সঠিকভাবে পাই না, মানে আমাদের জীবনটা না সবসময় সব দিক থেকে পরিপূর্ণ হয় না। একটা স্বামী, বেশিরভাগ মেয়েরই তো বিয়ে হয়, প্রত্যেকটা মেয়েরই কিন্তু বিয়ে হয় না, মানে বলে না ওই যে কালীঘাটে না কোথায় বেশ শাখা সিঁদুর অনেক পাওয়া যায়, কপালে থাকলে তবেই কিন্তু পরা যায়। সুতরাং শাখা সিঁদুর পয়সা দিয়ে কিনলেই কিন্তু পরা যায় না, খুব কম দাম শাখা সিঁদুরের, কিন্তু সেটা চাইলেই তুমি পড়তে পারবে না, সেটা তোমার কপালে থাকতে লাগবে। এখন অবশ্য অনেক ফ্যাশন বেরিয়েছে, বিয়ে না করেও দেখছি অনেকে শাখা সিঁদুর পরে, অনেক বিধবা মানুষ তার হাজবেন্ডের কোনো ঠিকই নেই কোথায়, তারাও শাখা সিঁদুর পরে। আবার আমার যেরকম সবই আছে, তারপরেও আমি সেরকম শাখা ফাঁকা পড়াশোনা পড়া অত ভালো, আমার যেন মনে হয় আমার পার্সোনালিটিতে যাচ্ছে না এরকম, কিন্তু পড়তে অবশ্যই আমার ভালো লাগে, কিন্তু শাখা পালা করতে আমি এত ভালোবাসি না। যাই হোক, নিজেকে নিয়ে আমি আলোচনা করতে আসিনি। একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে আমরা যা চাই সেটা একদম পারফেক্ট আমরা লাইফে পাবো সেটা কিন্তু সবসময় হয় না। লাইফটাকে আমরা নিজের মতন কখনোই চালাতে পারি না। নমস্কার বন্ধুরা, আপনি রন্ধনমহলে সকলকে আরও একবার স্বাগত। আজকে কথা বলতে এসেছি অবশ্যই মন্দিরাকে, মন্দিরার মাকে, আরও অনেককে নিয়ে, মানে মন্দিরার ফ্যামিলিকে নিয়ে আজকে একটু কথা বলতে এসেছি। ভেবেছিলাম কন্ট্রোভার্সি করবো না, সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি ভেবেছিলাম এরকম করবো না, সমালোচনা। আমি আগে একটা ওয়ার্ড ইউজ করতাম, সেই ওয়ার্ডটা নিয়ে অনেকের আপত্তি, এবং যাদের আপত্তি তারা আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদেরকে আমি দিদি বলে ডাকি। এবং আমি একটা কথা ছোটবেলা শুনেছি যে বড়রা যখন কিছু বারণ করে সেটার কারণ জানতে চেয়েও না, হতেও পারে তোমার যুক্তি তর্কের সাথে সেটা মিলল না, তারা যেটা বললো তোমার যুক্তি তর্কের সাথে সেটা হয়তো খাটলো না, তবুও মেনে নাও, কারণ বড়রা যখন বারণ করছেন নিশ্চয়ই তোমার ভালোর জন্যই বারণ করছেন। আর সেক্ষেত্রে তারা আমার গুরুজন, তাদেরকে আমি দিদি বলে ডাকি, হয়তো তারা আমার ভালোর জন্যই বলেছেন। তো সেই ওয়ার্ডটা আমি আজকের থেকে ইউজ করবো না আমার মুখে, আমি নিচে লিখে দিচ্ছি সেই ওয়ার্ডটা কি ছিল। তো আজকে থেকে আমি সমালোচনাই করবো, সমালোচনার ভিডিও আমি সেই অর্থে করবো না, আর আমি যখন সমালোচনা করবো এবার থেকে কাউকে অবশ্যই হার্ড করে সমালোচনা করবো, যেটুকুনি করবো সেইটুকুনি বুঝাবো। কারণ অনেকেই বলে যে তোমার কি, কে কি করছে না করছে, তুমি কি সম্পূর্ণ পারফেক্ট না, কেউ পারফেক্ট হয় না। আজকে যদি আমার, আজকে মন্দিরাকে নিয়ে কথা বলছি, মন্দিরা আমার থেকে অনেক ছোট, আমার বোনের মতন ছোট, বোনের যদি ভুল হয়, বড় দিদির অনেক ভুল, ধরো বড় দিদি একটা খুব খারাপ কাজ করেছে, বড় দিদি খারাপ, খুব খারাপ, কিন্তু ছোট বোনটার ভুল ত্রুটি হলে বড় বোন শাসন করবে না, বড় বোন বলবে না তুই এটা করিস না, তুই ওটা করিস না, 100 বার করবে। এটা যখন আমার ফ্যামিলি, তখন ফ্যামিলির লোকেদের আমাকে যেমন বললেন, ওনারা ওনারা তো দরকার ছিল না কোনো, আমি কি করছি না করছি ওনাদের কি দরকার, কিন্তু ওনারা আমাকে বললেন যে এটা ইনডাইরেক্ট বললেন যে এই কথাটা, এই ওয়ার্ডটা খারাপ, এটা করলে এরকম হতে পারে, তো আমি মেনে নিলাম, কোনো দরকার ছিল না ওনাদের। কারণ প্রত্যেকটা মানুষই পৃথিবীতে কিন্তু পারফেক্ট হয় না, কখনো না। ভগবান একটা মানুষকে সবকিছু দিল, একটা দোষ নিজের মধ্যে রেখে দেয়, কারণ কি জানো, কারণ মানুষ তাহলে নিজেকে ভগবান মেনে ফেলবে, যাতে ভগবান না ভাবতে পারে তার জন্য কিছু খুদ ভগবান মানুষের মধ্যে রেখে দেন। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম, কিন্তু জ্ঞান দিতে বা ভালো চাইতে ছোটদের, যাদের আমরা ভালোবাসি, পিছপা হলবো কেন, কেউ হাঁটে না। যারা আমাকে ওই ওয়ার্ডটা নিয়ে বলতে বারণ করেছে তারাও হাঁটেনি আর আমিও হাঁটবো না, তো সমালোচনা তো চলছে আর চলবে। মন্দিরা অনেকগুলো সমস্যা বলতে পারো, অনেকগুলো টপিক বলতে পারো, যারা আমরা সমালোচনা করি তাদের জন্য ছেড়ে যাচ্ছে। তার মধ্যে আছে শাখাপালা, শাখাপালা নিয়ে একটা ভিডিও আমি রিসেন্ট করেছি, তো সেই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। হ্যাঁ, বউয়ের পয়সায় স্বামী বসে খায়, এই নিয়েও তুমি একটা কথা বলেছো, তো এইটা নিয়ে আমি শেষে যদি দেখি ভিডিওটা কম সময় হয়ে গেছে তাহলে বলবো, আর না হলে আলাদা একটা ভিডিও বানাবো সেটা নিয়ে। অবশ্যই এখানে আমারও কিছু বলার আছে, না আমি নারীবাদী তার জন্য নয়, কিন্তু তবু কিছু কথা তো আমাকেও বলতে হবে, যখন এত সুন্দর একটা টপিক তুমি তুলে ধরেছো দিয়েছো, তো সেটার তো সদ্ব্যবহার করতেই হয় না আমাদের সমালোচকদের। আমি নিজেকে অবশ্যই সেই দলে ফেলি, কারণ আমি নিজেও সেই কাজটা করি, মানুষ ভালোবাসে দেখতে, তো যেটা ভালোবাসে মানুষ। এখানে আমি এসেছি কেন, এখানে আমি এসেছি সবার ভালো লাগাটাকে
সংগ্রহ করে নিজের রেভিনিউ জেনারেট করবো। তো ভালো লাগার মধ্যে এটা বেশি পড়ে, কারণ যদি সমালোচনার ভিডিও ভালো নাই লাগতো তাহলে সমালোচনার ভিডিওগুলোতেই কেন ভিউজ হবে, তাই না? যেদিন সমালোচনার ভিডিওতে ভিউজ হবে না, এমনি নর্মাল ভিডিওতে ভিউজ হবে, গল্প শোনার ভিডিওতে ভিউজ হবে, সেদিন হয়তো সমালোচনাটা চেষ্টা করব না করবার। কিন্তু যতক্ষণ এটার ওপরেই বেশিরভাগ দৃষ্টিপাত করছেন আমাদের প্রিয় দর্শকেরা, তো সেইটাই তো আমাদের বহন করে চলা উচিত, না সেটাকেই আমাদেরকে বেশি মনোযোগ দেওয়া উচিত সেই বিষয়টার উপরে। তো আজকে কথা বলবো মন্দিরার মাকে নিয়ে। তো ওনাকে কি বলে সম্বোধন করবো, ম্যাডাম বলাটাই বোধ হয় ভালো হবে। তো মন্দিরা, একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার মা এমন টাইমে তোমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এই প্রসঙ্গটা আমি আনতে চাই না। এই প্রসঙ্গ নিয়ে কথা বলতেই আমার খারাপ লাগে, কারণ মা শব্দটা না খুব পবিত্র একটা শব্দ, খুব মানে একটা বড় শব্দ। তো সেই শব্দটা নিয়ে কিছু বলতে গেলে আমার ভীষণ খারাপ লাগে। তবুও যখন তুমি নিয়ে এসেছো, যখন তুমি এটা নিয়ে আলোচনা করছো, যখন তুমি এটাকে একটা কন্টেন্ট হিসেবে তুলে ধরেছো, তাহলে সেখানে বলা যেতেই পারে। তো একটা কথাই বলবো, যে তুমি যে কথাটা বলেছো না যে ভালো থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, একটা কথা বলবো শুধু তোমার দিকে তাকিয়ে, খুব কম সন্তান আছে যারা এভাবে ভাবতে পারে বাবা মায়েদের জন্য। বেশিরভাগ সন্তানই তো স্বার্থপর হয় না, নিজেরটাই চিন্তা করে যে না আমি ভালো থাকবো, আমার বাবা মার মধ্যে যা খুশি অশান্তি হোক তারা মিলে মিশে থাকবে, যাতে করে বাইরের পরিবেশে গিয়ে বাইরে গিয়ে আমাকে দুটো কথা আমার বাবা মাকে নিয়ে শুনতে না হয়, তাতে করে তাদের মধ্যে যাই হোক না কেন, ঝগড়া ছাটি ঝামেলা হোক না কেন। কিন্তু তুমি যে বলেছো না যে ভালো থাকার অধিকার প্রত্যেকের আছে, খুব ভালো লাগলো তোমার কথাটা শুনে, যে তুমি অন্তত সেই জায়গাটা থেকে স্বার্থপর হওনি, তুমি বাবা মার স্বার্থের কথাও চিন্তা করেছো, যে তারা অ্যাটলিস্ট যদি একসাথে থেকে যদি তাদের মধ্যে অশান্তি হয়। তুমি এটাও বলেছো যে তুমি কোনোদিনও তোমার বাবা মার সাথে একসাথে বসে তোমরা হই হই করনি, অনেকটা ডিপ্রেস লাইফ ছিল তোমার। আমি এই ব্যাপারটা হয়তো অনেকখানি বুঝি, আমি ব্যক্তিগত জীবনে যাব না, কারণ আমি চাই না কখনো আমার ব্যক্তিগত লাইফ ক্যামেরার সামনে এসে বলা। কিন্তু অনেকটা তোমার সাথে নিজেকে কানেক্ট করতে পেরেছি, কিন্তু তার একমাত্র সলিউশন কিন্তু এটা হতে পারে না কখনো মন্দিরা, যে একটা সংসার ভেঙে দেওয়া। হ্যাঁ, 18 বছর বা 19 বছর তোমার মা সংসার করবার পর তোমাকে ছেড়ে চলে গেছে, অবশ্যই ভালো থাকার অধিকার তার আছে, 100 বার আছে, প্রত্যেকটা মানুষের আছে। কিন্তু ভালো থাকাটা মানে কি এই যে একটা মানুষকে যখন আমার পছন্দ হলো না, একটা মানুষের সাথে যখন আমি সংসার করতে পারলাম না, তখন আমি তাকে ছেড়ে আরেকটা মানুষের সাথে সংসার পাতবো, ঘর বসাবো, সেটাই কি একমাত্র সুখে থাকার চাবিকাঠি? জানো কথায় বলে, বড়রা বলে, আমাদের গুরুজনরা, আমি যেমন ঠাকুমা ঠাকুমা এদের মুখে বলতে শুনতাম, যে কারো যদি একবারে না হয় তার হাজারবারেও হয় না। যে একটা মেয়ের একটা সংসার পাতলো, একটা বিয়ে করলো, তখন যখন সে সুখী হলো না, সুখী হতে পারলো না, সুখ জিনিসটা না খুব আপেক্ষিক। তুমি যদি মনে করো আমি নুন ভাত খেয়ে যার সাথে আছি সেখানে আমি সুখে আছি, এই অবস্থার মধ্যেই আমি সুখে থাকবো, তো থাকবে। আর যদি তোমার রাজপুত্রের মতন বর ঘর সমস্ত কিছু টাকা পয়সা কোনো কিছু তোমার অভাব নেই লাইফে, কিন্তু তুমি যদি মনে করো না এগুলো আমার জন্য সাফিসিয়েন্ট নয়, আমার আরও কিছু চাই, তাহলে তুমি কখনো সুখী হতে পারবে, কারণ পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে সুখী করবে। তো একটা কথাই বলি, তোমার বাবা যথেষ্ট ভালো মানুষ। হ্যাঁ, একটা ভালো মানুষ যে সবসময় একটা ভালো স্বামী বা একটা ভালো বাবা হতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। সে হয়তো সমাজের কাছে ভালো, কিন্তু সংসার জীবনে মেয়ের কাছে সে ভালো বাবা হয়ে উঠতে পারলো না, স্ত্রীর কাছে ভালো স্বামী হয়ে উঠতে পারলো না। কিন্তু ওই যে বললাম, তোমার বাবাকে দেখে এটুখানি আমার মনে হতো না যে উনি কখনো শারীরিক নির্যাতন করেছে তোমার মাকে, বা কোনো মানসিক টর্চার করেছে তোমার মাকে, এটা আমার কিন্তু মনে হয়নি ওই ভদ্রলোকটিকে দেখে। কারণ ওই ভদ্রলোকটি কিন্তু তোমার বাবা ভদ্রলোকটির কথা আমি বলছি কাকু, কিন্তু যথেষ্ট নিরীহ একজন এবং আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষ। এবং আমি ওনার মুখে কখনো খুব একদম শুনিনি তা নয়, কিন্তু খুব কম শুনেছি অভিযোগ। সব কিছুতেই ওনার কাছে কিন্তু ভালো, তোমার সম্বন্ধে তো কোনো অভিযোগই আমি শুনিনি কখনো ওনার মুখে। আমাদের বরং তরফ থেকে অনেক অভিযোগ ছিল, তোমরা তুমি কেন ওনাকে দেখো না, তুমি কেন ওনার এই করো না করো, কিন্তু ওনার তরফ থেকে একদম না, কিন্তু তোমাকে উনি মাথায় করে রেখেছেন। তো যেখানে একটা মানুষ, আমি আগেও বলেছি, সব কিছু লাইফে পায় না, হয়তো সে একটা হাজবেন্ড এমন পেলো যে দেখতে শুনতে ভালো নয়, কিন্তু তার বাদ বাকি সব দিকে সে পরিপূর্ণ। আবার একটা দেখা গেল তার স্বামী দেখতে খুব সুন্দর, কিন্তু অন্য দিকগুলো তার ডাউন, সব কিছু পাওয়া যায় না, তাই না? তো তোমার মা যখন 19টা বছর কাটিয়েই ফেললো সেই মানুষটার সাথে, একটা মেয়ের খুব কম করে 18-19 বছরের আগে তো বিয়ে হয় না, তা 19 দুগুণে 38, প্রায় 40-এর কাছাকাছি একটা জীবনে যখন সে পৌঁছেই গেল,
তুমি এত ভাবলে তোমার মায়ের জন্য যে তোমার মা ভালো আছেন, ভালো থাকার অধিকার আছে তার। তোমার মা কই তোমার কথা একবারও ভাবলো না তো? একটা বছর যখন তুমি চলে গেলে, একটা বছর বাদে উনিও কি করে চলে গিয়ে একটা সংসার পাতলেন, যার সাথে 19 বছর কাটালেন, সেই মানুষটা যখন অসুস্থ হলো, আমার বলতে খুব খারাপ লাগছে। ওই সময়ও নাকি উনি কারোর সাথে চলে গিয়েছিলেন গয়নাগাটি নিয়ে, সমস্ত কি করে পারলেন উনি? একটা মায়ের মন তো, একটা স্ত্রীর মন, কি করে পারলেন উনি অসুস্থ মানুষটাকে ওই সময় ওইভাবে ফেলে রেখে চলে যাওয়ার? আমি জানি না, সত্যি বলছি। তারপরও তুমি কি করে সেই মাকে সাপোর্ট করো? অনেক বড় মন তোমার, অনেক ভালোবাসা আছে তোমার মায়ের প্রতি, অনেক বেশি বোঝো তোমার মাকে। বা হয়তো ভেতরে আরো অনেক ঘটনা আছে যেগুলো তুমি বলনি বা বলা যায় না ক্যামেরার সামনে, যেটুখানি তুমি দেখাচ্ছ, যেটুখানি তুমি বলছো, সেটুখানির উপরেই আমরা কথা বলছি। তো একটা কথাই বলবো যে একটা মানুষের সাথে যখন আমার মিললো না, মানে আমি সুখী হতে পারলাম না, আমার সংসারটাও ঠিক মতন হলো না, তখন আরেকটা সংসার না পেতেও তো অন্যভাবে থাকা যেত, তাই নয় কি? যেত, আমার মনে হয় যেত। আমি জানি না যে এটা ওনার কি ধরনের সেই দিনকার মেন্টালিটি ছিল, আর তুমি কোন জায়গায় ওনাকে সাপোর্ট করলেন, আর আজকেও যখন উনি চলে এলেন, ওনার এটা কিন্তু বোঝা উচিত ছিল যে তুমি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, তোমার একটা নামডাক আছে, তোমাকে 10টা মানুষ চেনে সোশ্যাল মিডিয়াতে। তো আজকে ওনার ঘটনাটা একটা টাইমে ঘটেছে, তুমি সেটাকেও বলেছো সোশ্যাল মিডিয়াতে, সেটাকে কোনোদিনও সাপোর্ট করিনি, কারণ আমরা পয়সা ভিউজের জন্য নিজের ফ্যামিলিকে এই ওপেন মিডিয়াতে এসে বিক্রি করা, বিক্রি যেতে বলবো তাই না, সেটার আমি পক্ষপাতী নই। কারণ আমি বলেছি সংসারে অশান্তি, ঝামেলা, অনেক রকম অনেক গল্প প্রত্যেকটা সংসারে আছে, গল্প ছাড়া সংসার হয় না, কিন্তু সেই গল্পগুলো বিক্রি করাটা কি খুব দরকার? না, কিন্তু তুমি সেটা করেছো একটা টাইমে, ভুল করেছো, ছোট ছিলে, হয়তো খিদে ছিল, প্রয়োজন ছিল, পিছনে পিঠে পিঠ আটকে গেছিলো দেয়ালে, তোমাকে ঘুরে দাঁড়াতেই হতো, সেই সময় হয়তো তুমি করে ফেলে যেতে, কিন্তু নেক্সট টাইম তুমি আবার সেই ভুলটা কি করে করলে? মানুষ তো ভুলে গিয়েছিল সব, নাকি ধরে নেবো যে এটা তোমার আরও একটা টপিক, তুমি আবার কন্ট্রোভার্সিতে আসতে চাইছো। এখানে কেউ ভালো কথা বলে না মন্দিরা, এখানে তুমি ভালো করলেও তোমাকে ভালো কথা বলবে না। আমার চারিপাশে প্রচুর মানুষ আছে, এখন আমার ভালো লাগে না এগুলো করতে। আমি রিসেন্ট করে একটা ভিডিও ভীষণ দেখি জানো তো, খুশির ভান্ডার বাপ্পা কীভাবে খুঁজে খুঁজে গরিব মানুষদের হেল্প করছে। হ্যাঁ, ওর কি ইনকাম হচ্ছে না? নিশ্চয়ই আমরা খালি পেটে পেছনে মানে কারোর পাশে দাঁড়াতে পারি না, আমাদেরও পেট ভর্তি হতে হয়, পেটে খেলে পিঠে সয়, পেট ভরলে তবে তো মনটা খুশি থাকবে তাই না? তো আমারও ইচ্ছা করে ওর মতন কিছু কাজ করতে, কিন্তু আমি যাই না। আমার ইচ্ছা করে যে কোনো দরিদ্রের হেল্প করি, হ্যাঁ আমার তো ক্ষমতা নেই, আমি সবাইকে বলি সবাই দেবে সেটা দিয়ে আমি গরিবের সাহায্য করবো, কিন্তু আমি এগুলো মানে এক পা এগুলো 10 পা পিছিয়ে আসি, কারণ এটা নিয়েও না জানি কিছু মানুষ অনেক খারাপ কথা বলবে। কারণ আমরা না কিছু করতে পারি বা না পারি, খারাপ কথা বলতে কিন্তু কেউ কিছু পাহাটি না, আমরা নিজেরা সেই কাজটা করবো না, কিন্তু কেউ করলেও তাকেও করতে দেবো না। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে তোমার মা যখন চলে এলেন, ওনার উচিত হয়নি এভাবে চলে আসা। আর সব থেকে বড় কথা যেটা হলো, উনি যে সুখের জন্য গিয়েছিলেন, সেই সুখটা উনি পেলেন কোথায়? পেলেন না তো। তোমার বিয়ে হয়েছে ক বছর আমি ঠিক বলবো না, তবে জয়ীর যে এজ তার সাথে আমি ক্যালকুলেশন করে তোমার 8 থেকে 10 বছর বিয়ে হবে। তোমার বাবার সাথে তো তবুও উনি 19 বছর সংসার করেছিলেন, যার কাছে চলে গিয়েছিলেন, তার সাথে তো উনি 10 বছরও থাকতে পারলেন না, ফিরে এলেন কেন উনি? কারণ সমস্যাটা ওনার মধ্যে, তোমার বাবা ওনাকে মারধর করতেন না, আমার মনে হয় না, মানসিক টর্চারও করতেন না, উনি নিজে সুখী হতে পারছিলেন না। আর যে নিজে সুখী হতে না পারে না, সে কোথাও গিয়ে সুখী হতে পারবে না। তোমার বাবা কেন, পৃথিবীর কোনো পুরুষ মানুষই ওনাকে সুখে রাখতে পারবেন না, কারণ উনি নিজেই সুখী হতে চান না, উনি সুখের সংজ্ঞাটাই জানেন না, সুখ কী জিনিস সেটা মাকে বোঝাও। আর আজকে যে উনি তোমার কাছে চলে এলেন, ওনার ড্রেস নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, আমি সেই প্রসঙ্গে কিছু কথা বলবো না, কারণ এটা যার যার ব্যক্তিগত অভিরুচি। আমি আমার মেয়ের শ্বশুরবাড়িতে বা আমার জামাইয়ের সামনে বা আমার নাতনির সামনে আমি কীভাবে গিয়ে দাঁড়াবো, কী পোশাকে গিয়ে দাঁড়াবো, তাদের প্রতি আমার ভাবমূর্তিটা কী তৈরি হবে, তার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড দরকার হয়, কিছু বিদ্যে বুদ্ধি শিক্ষা কালচার অনেক কিছু প্রয়োজন হয়, সবার মধ্যে সবটুকু থাকে না। তো জানি না উনি কীভাবে ওরমভাবে একটা পোশাকে এরমভাবে চলে এলেন, তারপরে যেখানে ওনার এতটা স্ক্যান্ডাল লাইফে, নাই বা আসতে পারতেন তোমার বাড়িতে,
তোমার বাবা ভদ্রলোক তো খুব খারাপ লাগে, স্বামীর কাছে চলে যেতে পারতেন, দু হাত জোর করে ক্ষমা চাইতে পারতেন। আমার মনে হয় উনি ফিরিয়ে দিতেন না তোমার মাকে। তবে যখন উনি তোমার কাছে চলেই এসেছেন, আমি জানি না তুমি ওনাকে কেন তোমার বাড়িতে রেখে দিলে। এটাই কি কারণ মন্দিরা, যে তুমি এখন বাইরের কাজে বেশি ব্যস্ত থাকছ? তোমার এই মানে অ্যালবাম, গানের অ্যালবাম, তারপরে নাটক, অভিনয়, ভালো, জীবনে অ্যাম্বিশাস থাকা খুব ভালো। লাইফে তুমি এখন এত বড় সুযোগ পেয়েছো, কেন সেটা তুমি হাতছাড়া করবে? অবশ্যই সেটা তুমি কাজে লাগাও, কিন্তু সেখানে অন্যরকম কিছু স্বার্থ সিদ্ধির কাজ করো না। কারণ এখানে না আমার মনে হচ্ছে কোথাও যেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করো তুমি। তোমরা দুজনেই, তোমার মা এবং তুমি দুজনেই দুজনকে স্বার্থের কাজে ব্যবহার করছো। তোমার মা এখন কোথাও জায়গা নেই, তাই জন্য তোমার কাছে শেল্টার নিয়েছে। আর তোমার মা এখন মানে তোমার এখন একজন বেবি সিটারের ভীষণ প্রয়োজন, তার জন্যই হয়তো তুমি তোমার মাকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো। তবে যাই হোক, একটা কথাই বলবো, তোমার বাবা ভদ্রলোকটি আমি আবারও বলছি ভীষণ ভালো মানুষ। ওনার লাইফে তোমার মাকে আরেকবার এন্ট্রি নিতে দিও না। ভদ্রলোক যেরকম ভাবে হোক নিজের লাইফটাকে না গুছিয়ে নিয়েছে, সেই জীবনটাকে আর তছনছ করে দিও না। মুখ ফুটে হয়তো মানুষটা বলতে পারে না, জীবনে তার অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক না পাওয়া আছে। উনি পারতেন, তোমার মা যখন চলে গেলেন উনিও অনেকটা বিয়ে করে এত সুন্দর সংসার, অনেক মানুষ আছে তোমার বাবার সাথে থাকবার মতন, আনেননি কিন্তু। কেন বলতো? কারণ উনি সেই ধরনের মানুষই, মানসিকতাটা আলাদা ব্যাপার। একটা মা হয়ে আমি বলছি, তুমি নিজেও মা, তুমি চিন্তা করো, আমাদের স্বামীর সাথে যদি আমাদের কখনো, আমার স্বামীর সাথে বা তোমার স্বামীর সাথে যদি তোমার কখনো কোনো সমস্যা হয়, তুমি কি পারবে তোমার মেয়েকে ফেলে আরেকটা সংসার পাততে? পারা যায়? জানি তারা পারে বলতো, তাদের মেন্টালিটিটাই সেরকম থাকে। একটা কেন, উনি তারা তখন একটা ছেড়ে আরেকটাও পারে সংসার পাততে। সংসার পাতাটা বোধহয় খুব সহজ, তাই না? যাই হোক মন্দিরা, আজকে মুডটা ভীষণ অফ হয়ে গেল তোমার মার এভাবে ফিরে আসা দেখে। না, ওনার জন্য নয়, ওনার জন্য আমার কষ্ট হয়নি কোনো রকম, ওনার জন্য আমার মায়া হয়, ওনার জন্য আমার দয়া হয়। কারণ উনি আজীবন সুখের সন্ধানে শুধু ছুটেই বেড়াবেন, কিন্তু আদৌ কোনোদিনও সুখ পাবেন কিনা সন্দেহ। কিন্তু যেই মানুষটা কোনোদিনও সুখের পেছনে ছুটেননি, আজকে উনি ভালো আছেন, তোমার বাবার কথা বলছি, ওনার জন্য আমার দুশ্চিন্তা হচ্ছে। কি জানি তোমার মা আরও একবার ওনার জীবনটাকে খেটে দেবেন কিনা, হয়তো মানুষটা আরও 10 বছর বাঁচত। কিন্তু অশান্তি এমন একটা জিনিস না, সেটা মানুষকে অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলে। মাটা যতটা বুঝেছো, চাই হোক তুমি তোমার বাবারটাও ঠিক ততটাই বোঝো। তো চলো, আজকে আর তোমার ওই নারীবাদীর কথাগুলো বলা হলো না, মানে ওই যে বউয়ের ইনকামে বর কেন বসে খাবে না, এটা নিয়ে অবশ্য ভিডিও আনবো আরেকটা, হয়তো কিছুদিনের মধ্যেই আনবো, কিন্তু আজকে আর ভালো লাগছে না, মুখটা বড্ড অফ হয়ে আছে। এইসব ভিডিও, এইসব টপিক নিয়ে ভিডিও বানাতে ইচ্ছা করে না, কিন্তু তবুও এইসব এখন ট্রেন্ডিং, তুমি ট্রেন্ডিং। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে অনেক ভালো থেকো। যদি আমার কথা কিছু খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ।